আবার বাটি যখন আওয়াজ হয় তখন হচ্ছে খাওয়ার জন্য একদম অস্থির হয়ে যায়। এই দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ওরা হচ্ছে খাবারটা নিয়ে নিচ্ছে, আপনাকে কোনো কষ্ট করতে হবে না। দুটি বাচ্চা হচ্ছে সেল করা হবে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে দুটি বাচ্চা, এটা হচ্ছে গ্রিন ফিশার লাভ বার্ডের বাচ্চা। এই যে দেখতেই পাচ্ছেন এরা হচ্ছে হ্যান্ড ফিডিং নিচ্ছে, ওদেরকে হচ্ছে একদম ছোট বাচ্চা থেকে 16 দিনের বাচ্চা থেকে ওদেরকে বের করা হয়েছে। এরপরে হচ্ছে রিং পরানো হয়েছে, এই যে পার্সোনাল রিং, বার্সেভিয়ারি রিং পরানো আছে। তো এইটা হচ্ছে এখন টেম সাইজের বাচ্চা, এখন হচ্ছে মোটা অনেক টেম হয়ে গেছে। ওদেরকে আমি একদম 16 দিনের বাচ্চা থেকে ওদেরকে হ্যান্ড ফিড করাচ্ছি। অনেক ভালো মানের হচ্ছে হ্যান্ড ফিডটা আমি করাচ্ছি ওদেরকে। এই দুটি বাচ্চা হচ্ছে সেল করা হবে। আপনারা যদি কারো পছন্দ হয়ে থাকে তাহলে যোগাযোগ করতে পারেন। দেখি ছাড়ো তো বাবা, এই যে দেখেন একদম ফুল অ্যাক্টিভ বাচ্চা দুটি। আপনি যখন খাবার দিবেন একদম খাবার দেখলেই হচ্ছে দূর থেকে চলে আসে, আপনার হাতে সিরিঞ্জ দেখলেই হচ্ছে অনেক দূর থেকে চলে আসবে। এই দেখেন এটা দুটোই হচ্ছে গ্রিন ফিশারের বাচ্চা। তাদের সাথে হচ্ছে সারাদিন হচ্ছে আমার ছেলে এইভাবে খেলাধুলা করে। এইটা হচ্ছে একদম টেম হয়ে গেছে, আর কয়েকদিন পরে হচ্ছে খাওয়া শিখবে। এখন হচ্ছে এদের বয়স প্রায় 1 মাস হয়ে গেছে, 1 মাসের উপরে মনে হয়ে গেছে, সঠিকটা আমার এখন মনে পড়তেছে না। সেই এদের যেদিনে বাচ্চা ফুটেছে সেদিনের ছবিও আছে আমার কাছে, সব কিছু প্রুফ আছে। আর আপনাদের যাদের ভালো লাগবে পছন্দ হবে অবশ্যই যদি নিতে চান তাহলে টেম করার জন্য তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। সো ভিউয়ার্স, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।